বর্তমানে সুইডিশ গভর্নমেন্ট, কানাডিয়ান গভর্নমেন্ট, সুইডিশ বৈজ্ঞানিকরা, সুইজারল্যান্ডের বৈজ্ঞানিকরা, জন এঞ্জেল একজন পৃথিবীর শ্রেষ্ঠ ফুড গবেষক, ওনারা বলে থাকেন যে তামাক আসা স্টেনলেস স্টিল এবং সিলভার অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলের চেয়েও অনেক বেশি নিরাপদ। এই যে নিরাপদ যে হাঁড়ি পাতিল খাদ্য তৈরি, এটা আমাদেরকে কিছুটা হইলেও মানতে হবে। আমরা যেরকম এখন ধরেন গ্যাসেই সবাই পাক করি, এখন এলপিজি গ্যাস পাওয়া যায়, এই গ্যাস আমরা ব্যবহার করি, কিন্তু গাছের পাতা দিয়ে গ্রাম দেশে যে পাক করে সেই খাবারের টেস্ট এবং গুণমান অনেক বেশি, নিরাপদ অনেক বেশি। অতএব আমাদেরকে অর্গানিক পদ্ধতিতে, মানে 100 বছরের পুরনো পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলি এখনও আমাদের জন্য অনেক বেশি নিরাপদ। এটা পানি, আমাদের এই বর্ষার পানি কিন্তু আমাদের জন্য মরণ, পানি আমাদের জন্য জীবন। কারণ পানি বাহিত রোগ এখন বেশি হয়, আমাশা পেটে ও সুক্রোজ এগুলি অনেক বেশি হবে। এগুলো থেকে আমাদের ভালো থাকতে হলে, সুস্থ সুন্দর থাকতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই নিরাপদ পানি, ফিল্টার করা পানি, গরম পানি, ফিটকিরি দেওয়া পানি, নিম পাতা দেওয়া পানি, এই জাতীয় পানিগুলি খাওয়ার জন্য ব্যবহার করতে হবে। গোসলের জন্য আমাদেরকে একটু সতর্ক পানি ব্যবহার করতে হবে, যে পানিগুলোর মধ্যে এখনকার জন্য এই ঋতুর জন্য, ঋতুতে যে পানিগুলি নষ্ট হয়ে যাচ্ছে এই পানিগুলোর জন্য পচা ডোবা পানি ব্যবহার করা যাবে না। এই জিনিসগুলো আমি আগে থেকেই প্রিকশন দিলাম যে আমাদেরকে সুস্থ সুন্দর থাকার জন্য সুন্দর পানি খেতে হবে, ভালো পানিতে গোসল করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। কারণ এখন সারা পৃথিবী করোনা ভাইরাস কোভিড-19 আক্রমণে পর্যুদস্ত।